পাহাড়ে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। তাদের একটাই বক্তব্য, 20% বোনাস দিতে হবে পূজোর সময়, এবং সেই বোনাসের দাবিতেই মূলত তাদের এই 12 ঘন্টা বন্ধ। তবে জিটিএ বন্ধকে সমর্থনও করছে না, বিরোধিতাও করছে না। আপনারা জানেন উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি তিনি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছেন। উত্তরকন্যায় গতকাল তিনি বৈঠকও করেন এবং বন্যা দুর্গত এলাকায় যা ক্ষয়ক্ষতি হয়েছে গোটা বিষয়টা পর্যালোচনা করেন। পূজো রয়েছে, উৎসব রয়েছে, এবং এই উৎসবে যাতে ত্রাণ কাজ কোনোভাবেই বিঘ্নিত না হয় সে ব্যাপারেও নজর দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে গত শনিবার আমরা দেখেছিলাম শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল, এবং যে সমস্ত দোকানদার যারা ব্যবসায়ী একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই রকম 6 জন ব্যবসায়ীকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে সমস্ত দোকান বা যে সমস্ত ব্যবসায়ীরা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। অন্যদিকে তিনি অভিযোগ করেছেন কোশী নদীর জল ছাড়া হয়েছে, আর যার জন্য বিহার হয়ে সেই জল উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে, ফলে উত্তরবঙ্গের জেলাগুলো বন্যা দুর্গত পরিস্থিতি। এবং তিনি এটাও অভিযোগ করেছেন যে দেশের অন্যান্য রাজ্যে যখন বন্যা পরিস্থিতি দেখা দেয় তখন কেন্দ্রীয় সরকার কিন্তু তাদেরকে সাহায্য করে, তাদেরকে অনুদান দেয়, কিন্তু পশ্চিমবঙ্গ এমনই একটা রাজ্য যেখানে বন্যার সময়ও কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চনার শিকার হতে হয়েছে। আজই কিন্তু উত্তরবঙ্গ থেকে ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর নবান্নে তার বৈঠক রয়েছে। আরও একবার আপনাদেরকে জানাই, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যেই 12 ঘন্টার জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে, এবং চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের তরফে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। তবে বন্ধকে সমর্থন বা বিরোধিতা কোনোটাই করছে না জিটিএ। তবে ঠিক কতটা প্রভাব পড়েছে এই বন্ধে সকাল সকাল পাহাড়ের ঠিক কী পরিস্থিতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু বন্ধে কিছুটা হলেও যে জনজীবন থমকে যাবে সেটা অন্তত অনুমান করা হচ্ছে। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন গতকালই তিনি পৌঁছে গিয়েছেন বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের একাধিক জেলায়, এবং সেই বন্যা পরিস্থিতিতে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো সেটাই সরেজমিনে পর্যবেক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন। এর আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্যা কবলিত হয়েছিল, সেখানকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন এবং কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। ডিভিসির বিরুদ্ধে তিনি অভিযোগের স্বরূপ হয়েছিলেন, এবং তার প্রতিবাদ স্বরূপ রাজ্যের 2 জন ডিভিসি যারা প্রতিনিধি ছিলেন তারা সেখান থেকে পদত্যাগ করেন, সেই খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির মধ্যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল উত্তরকন্যাতে তিনি প্রশাসনিক বৈঠকও করেন, ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের সম্পর্কে তিনি খোঁজ খবর নেন, ক্ষতির পরিমাণ সম্পর্কে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে গোটা বিষয়টা তিনি জানার চেষ্টা করেন সেখানকার প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে। এবং তিনি এটাও অভিযোগ করেন কোশী নদীর জল ছাড়া হয়েছে, যার ফলে বিহার হয়ে সেই জল কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে, এবং যার জন্যই বন্যা পরিস্থিতি। তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে উত্তরবঙ্গে, ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনার কথা শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তেমনটা জানা গিয়েছে। তবে 10 নম্বর জাতীয় সড়ক, যেটাকে লাইফলাইন বলা হয় সিকিমের, সেখানে ধস কার্যত যে ধসের ফলে খারাপ অবস্থা দেখা দিয়েছিল সেই খারাপ অবস্থার কারণে যান চলাচল কিছুটা হলেও ধীর গতিতে চলছে। অতি দ্রুততার সঙ্গে সেখানে কাজ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে, কারণ পূজোর মরশুম, ছুটির মরশুম, পর্যটন ব্যবসায় যথেষ্ট কিন্তু সাড়া ফেলে উত্তরবঙ্গ এই সময়। সব মিলিয়ে বন্ধে ঠিক কতটা প্রভাব পড়েছে উত্তরবঙ্গে বা দার্জিলিং সংলগ্ন এলাকাতে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ, বন্ধের সমর্থন বা বিরোধিতা কোনোটাই করছে না জিটিএ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই কিন্তু উত্তরবঙ্গ থেকে ফিরে আসবেন, এবং উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফরের মাঝেই পাহাড়ে বন্ধের ডাক, 12 ঘন্টার জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে চা বাগান শ্রমিক সংগঠন যৌথ মঞ্চের তরফে। 20% বোনাসের দাবিতে মূলত এই শ্রমিক সংগঠন 12 ঘন্টা পাহাড়ে বন্ধের ডাক দিয়েছে আজকে। যদিও এই বন্ধকে কোনোভাবেই সমর্থন বা বিরোধিতা কোনোটাই করছে না জিটিএ, তবে ঠিক কতটা প্রভাব পড়েছে এই বন্ধে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। এবং পূজোর মুখে পাহাড়ে ঠিক কতটা প্রভাব পড়বে দার্জিলিং কালিম্পং সহ সমস্ত জায়গার অবশ্যই আপডেট জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার রয়েছেন টেলিফোন লাইনে।
উৎপল সকাল থেকে বন্ধ শুরু হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কতটা প্রভাব পড়েছে, নাকি জনজীবন স্বাভাবিক রয়েছে, কি আপডেট পাচ্ছি? দেখো, এখনো পর্যন্ত যা বন্ধের যে প্রভাব রয়েছে তা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এখনো যা জানা গিয়েছে। তোমার পাহাড়ে কিন্তু এই নিয়ে 12 ঘন্টার যে বন্ধ কিন্তু তোমার ডেকেছে, পাহাড়ের সমস্ত যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তাদের যৌথ পার্বত্য চা সমূহ কমিটির পক্ষ থেকে কিন্তু এই বন্ধ ডাকা হয়েছে। কারণ মালিক পক্ষের সাথে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু তোমার বোনাস নিয়ে একটা তোমার ঝামেলা চলছিল, এবং গতকাল যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে মালিক পক্ষ থেকে 10-13% তোমার বোনাস দেওয়ার কথা স্বীকার করে তারা, কিন্তু শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে 20% বোনাস দেওয়ার কথা দাবি জানিয়ে আসছিল, কিন্তু সেই দাবি না মানাতেই কিন্তু আজকের এই 12 ঘন্টার বন্ধ। এবং ইতিমধ্যেই কিন্তু তোমার জানা গিয়েছে যে তোমার 87টি চা বাগান শ্রমিকের এখনো পর্যন্ত বোনাস হয়নি, এবং সেই বোনাসের জন্যই কিন্তু তোমার এই তোমার এই বৈঠক গতকাল যে বৈঠক ছিল। এবং তোমার জানিয়ে রাখে যে 2 সেপ্টেম্বর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল, এবং এবং সেই তারপরের থেকেই কিন্তু এই সমস্যার এখনো পর্যন্ত কোনো সমাধান না হয়। আগামীকাল যে চূড়ান্ত পর্যায়ের বৈঠক ছিল সেখানেও কোনো সমস্যার সমাধান না হয় কিন্তু আজকের এই বন্ধ, এবং সেই বন্ধ কিন্তু 12 ঘন্টা। এর ফলে কিন্তু পর্যটকরাও কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে পড়েছেন, পাশাপাশি জনজীবনও কিছুটা ব্যাহত হয়েছে। আর পাহাড়ে দীর্ঘদিন পর কিন্তু এই বন্ধ হওয়াতে মানে একটা কিন্তু পুজোর আগে এই বন্ধ হওয়াতে অনেকটাই কিন্তু ক্ষতি হচ্ছে। একেবারে তাই, অনেক ধন্যবাদ উৎপল। এবং উৎপল ঠিক যাবতটা জানাচ্ছিল, এবং সুদীর্ঘ 8 বছর পর 12 ঘন্টার বন্ধ হচ্ছে পাহাড়ে।